নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা চলে এসেছি আমাদের পুরী সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে। এই ভিডিওতে থাকবে পুরীর জগন্নাথ মন্দিরে এখনকার পুজো দেওয়ার ব্যবস্থা, দর্শনের টাইমিং ও মন্দিরের কাছে নতুন পার্কিং স্পেসের ডিটেলস। আমাদের সঙ্গে থাকুন। প্রথমেই আমরা জানাবো পার্কিং এর ব্যাপারে। সাধারণত মন্দিরে যেতে হলে লোকাল অটো বা টোটো নিয়ে যাওয়াই ভালো, কিন্তু আপনারা যদি গাড়ি নিয়ে যেতে চান তাহলে কিছু জিনিস জেনে রাখা ভালো। পুরীর মন্দিরের কাছে নতুন পার্কিং স্পেস জগন্নাথ বল্লভ পার্কিং, কিন্তু খেয়াল রাখবেন গুগল ম্যাপ ফলো করে গেলে গুগল কিন্তু প্রথমেই সাজেস্ট করে শর্টকাট রুট, যেটা একদমই সরু সরু গলি ও গাড়ি নিয়ে যাওয়ার উপযুক্ত নয়। আর নো এন্ট্রি থাকার কারণে আপনারা হয়তো পার্কিং অবধি পৌঁছতেও পারবেন না। সেই ক্ষেত্রে গুগলে প্রথমেই সার্চ করুন মেডিকেল স্কোয়ার, যেটি গ্র্যান্ড রোডে অবস্থিত, এবং তারপরে লেফট টার্ন নিয়ে চলে আসুন জগন্নাথ বল্লভ পার্কিংয়ে। এই রাস্তাটাই সব থেকে চওড়া এবং নো এন্ট্রিও পাবেন না। গুগলের রুট ম্যাপ ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। জগন্নাথ বল্লভ পার্কিং একটি MLCP, মানে মাল্টি লেভেল কার পার্কিং ফ্যাসিলিটি। এটির কনস্ট্রাকশন এখনো পুরোপুরি শেষ না হলেও ভেতরে গাড়ি রাখা শুরু হয়ে গেছে। বিশাল জায়গা ভেতরে অনেকগুলো ফ্লোর জুড়ে, তাই যত ভিড়ই হোক না কেন পার্কিং এর জায়গা পেয়েই যাবেন। পার্কিং ফি 50 টাকা। এই পার্কিং এর মধ্যে গ্রাউন্ড ফ্লোরে সিনিয়র সিটিজেনদের জন্য বিনামূল্যে মন্দিরের কাছে যাওয়ার ব্যাটারি অপারেটেড গাড়ির ব্যবস্থা আছে। তাছাড়া পার্কিং এর বাইরের গেটের থেকে বাসেরও ব্যবস্থা আছে। বাসের ভাড়া জন প্রতি 10 টাকা করে। আপনারা পায়ে হেঁটেও মন্দিরে পৌঁছে যেতে পারেন, দূরত্ব আনুমানিক 1 কিলোমিটার মতো। গভর্নমেন্ট স্পন্সর্ড শু ও মোবাইল ডিপোজিট কাউন্টার, এখানে আপনারা ফ্রিতে কোনো চার্জেস ছাড়াই মোবাইল এবং জুতো রেখে যেতে পারেন মন্দিরের। জুতো ও মোবাইল রাখার পর এখান থেকে লাইন শুরু হয়েছে, এবং লাইনটা আপনাদের দেখাচ্ছি। এখন সকাল 8টা বাজে, তাতেই কতটা লাইন হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসার জায়গা আছে, এবং আপনারা এখানে জলের ব্যবস্থা নেই যদিও এখন, কিন্তু এখানে জল কিনতে পাওয়া যাচ্ছে। আপনাদের যাদের পায়ের সমস্যা, আপনাদের কোনো অসুবিধা হবে না পুজো দিতে, কারণ এখানে এখন পুরোপুরি বসার জায়গা করে দিয়েছে। পাখা AC সমস্ত ব্যবস্থা আছে। এই জায়গা থেকে বেরিয়ে আপনাদের টেম্পল অফিসের ভেতরে প্রবেশ করতে হবে। এরও কিন্তু ভেতরে পুরোটাই AC, এবং কিছু জায়গায় বসার ব্যবস্থাও আছে। মাথায় রাখবেন লাইন দিয়ে পুজো দিতে এখন মোটামুটি 4 থেকে 5 ঘন্টা লেগে যাচ্ছে, তাই পর্যাপ্ত পরিমাণে জল সঙ্গে রাখবেন। এরপর আপনারা মন্দিরে প্রবেশ করবেন সিংহদ্বার দিয়ে। এই জায়গাটায় কোনো শেড নেই, এবং পুরীর মন্দিরের প্রাঙ্গণে অনেকেই লাইন মানে না, এবং বেশি ভিড় থাকলে সেটি ঠিকভাবে মেনটেনও হয় না।
ভেতরে প্রায় স্ট্যাম্পেড সিচুয়েশন হয়ে যায়, তাই বাচ্চা ও বয়স্ক মানুষ থাকলে খুব সাবধানে। বাইরে এত সুন্দর ব্যবস্থা, তাই মন্দিরের ভেতরেও আরো ভালো ক্রাউড ম্যানেজমেন্ট আশা করাই যায়। সব থেকে ভালো হয় জানাশোনা পান্ডা থাকলে ওনাদেরই এক্সট্রা টাকা দিয়ে ভিআইপি এন্ট্রি নেওয়ার, যদিও মন্দিরের ভেতরে সিচুয়েশন কিন্তু একই থাকবে। আর একটা জিনিস জানিয়ে রাখি, যেহেতু খালিফায় ঢুকছেন, রাস্তাঘাটে পা ফেলা বেশ কষ্টকর হয়ে ওঠে রোদের খুব তেজ থাকলে, তাই বেরোনোর সময় একটা রিক্সা নিয়ে চলে যেতে পারেন জুতো রাখা স্ট্যান্ডে। জগন্নাথ মন্দিরে দর্শন শুরু হয় ভোর 5:30 থেকে রাত 9:00 অবধি, কিন্তু মাথায় রাখবেন সকাল 8:00 থেকে 9:30 অবধি দর্শন বন্ধ থাকে ও দুপুরে 1:00 থেকে 2:00 মধ্যেও দর্শন বন্ধ থাকে। একদম জগন্নাথ দেবের গর্ভগৃহে ঢুকতে পারবেন সকাল 5:30 থেকে 7:30 অবধি আর দুপুরে 2:00 থেকে বিকেল 5:30 অবধি। পুজো দিয়ে ব্রেকফাস্ট বা লাঞ্চের জন্য চলে আসতে পারেন দ্য গ্র্যান্ড ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে। এটি একদমই পুরীর মন্দিরের বিপরীতে। খাবারের কোয়ালিটি বেশ ভালো, স্পেশালি ব্রেকফাস্ট আইটেমগুলি, আর দামও জায়গা অনুযায়ী রিজনেবল। সব থেকে বড় আকর্ষণ হলো এই রেস্টুরেন্টের টেরেস সিটিং এরিয়া এবং এখান থেকে জগন্নাথ মন্দিরের ভিউ। আমরা অবশ্যই রেকমেন্ড করব এই রেস্টুরেন্টটি। আশা করি আমাদের এই পর্বটি আপনাদের ইনফরমেটিভ লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন, তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আবারও কোনো নতুন পথের পাঁচালী নিয়ে।